সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন, নিশ্চয়ই আর ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিও মালয়েশিয়া ইমিগ্রেশনের আপডেট সংবাদ এবং কয়েকটি স্থানে অপ্রাসী হয়েছে সে বিষয়ে কথা বলবো এবং রিক্যালিব্রেশন প্রলং প্রসঙ্গে ইমিগ্রেশনের নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, প্রথমেই কথা বলবো অপ্রাসী প্রসঙ্গে। আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে কয়েকদিন আগেও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এবং একই সাথে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি কিন্তু জানিয়েছিলেন যখন কিনা এই বৈধতার প্রোগ্রাম শেষ হবে তখন মালয়েশিয়ার বিভিন্ন স্থানে কিংবা সমগ্র মালয়েশিয়া জুড়েই অপ্রাসী কিংবা অভিযান পরিচালনা করবে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। এখনো কিন্তু একদিন হাতে সময় রয়েছে, এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ধরপাকড় কিংবা অভিযান। মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য মতে কেরডা প্রদেশের জালান হাইটেক পার্ক নামক স্থানে কিন্তু অপারেশন পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকে মোট 88 জন বিদেশি নাগরিককে চেক করা হয়, তারপরে কিন্তু মোট 73 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের নাগরিক 31 জন, চীনা নাগরিক 39 জন এবং বাকিরা ইন্ডিয়া, পাকিস্তান এবং মায়ানমারের নাগরিক। মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য মতে সেখান থেকে যাদেরকে আটক করা হয়েছিল তাদের কাছে মূলত মালয়েশিয়া বসবাসের বৈধ কোনো ডকুমেন্টস কিংবা সঠিক বৈধ কোনো কাগজপত্র না থাকায় মূলত তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। একই সাথে কেরডা প্রদেশের আরও একটি স্থানে কিন্তু অপারেশন পরিচালনা করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। গুড়া চাম্পাডেক নামক স্থানে কিন্তু মোট 12 জন বিদেশি নাগরিককে চেক করা হয়, সেখান থেকে 7 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার মধ্যে 6 জনই কিন্তু মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশের নাগরিক। মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য মতে প্রত্যেককেই কিন্তু আলোস্তা ইমিগ্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে, তারপরে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, ঠিক এমনটাই জানানো হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। তো এই ঘোষণাটি কিন্তু গত কয়েকদিন আগেও দেওয়া হয়েছিল কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই জানানো হচ্ছে যে যখন কিনা এই বৈধতার প্রোগ্রাম শেষ হবে তার পরবর্তীতেই কিন্তু বড় ধরনের অপারেশন পরিচালিত হবে সমগ্র মালয়েশিয়া জুড়ে। আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না কিংবা আতঙ্কিত করছি না, যে তথ্যটা কিনা ইমিগ্রেশন কিংবা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সেটাই শুধুমাত্র আপনাদের জানানোর চেষ্টা করছে। তো এমতো অবস্থায় হাতে যেহেতু আরও একটি দিন সময় আছে, আপনারা অবশ্যই সঠিক নিয়োগকর্তা কিংবা বসের মাধ্যমে অবশ্যই পারমিট করা যে প্রথমে স্টেপ অন্ততপক্ষে রেজিস্ট্রেশন করে রাখবেন, যদি কিনা পরবর্তীতে কোনো অপারেশন কিংবা বিপদের সম্মুখীন হন সেক্ষেত্রে সেটা দেখিয়েও যাতে করে মুক্তি পেতে পারেন কিংবা সার পেতে পারেন সেই ব্যবস্থা অন্ততপক্ষে করে রাখবেন। হয়তো আপনার 500 কিংবা 1000 রিঙ্গিত খরচ হবে, সেটা খরচ হলেও কিন্তু আপনার বিপদের হাত থেকে বাঁচার একটি উপায় আপনার সাথে থাকবে। একই সাথে যদি পরবর্তী স্টেপের কাজগুলো কমপ্লিট করতে পারেন তাহলে তো আপনি পারমিটও পেয়ে যেতে পারেন। তো সেজন্য বলবো হাতে যেহেতু আগামীকাল একদিন সময় রয়েছে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করবেন যারা কিনা বৈধভাবে মালয়েশিয়া বসবাস করতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে। একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান রিক্যালিব্রেশন পুলাং প্রসঙ্গে কিন্তু তিনি একটি নির্দেশনা দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন রিক্যালিব্রেশন পুলান কিংবা এয়ারপোর্ট ইমিগ্রেশনে জরিমানা দিয়ে দেশে যাওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, সেটার শেষ সময় হলো আগামী জুন মাসের 30 তারিখ পর্যন্ত। তো এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে মানে আগে ভাগে কিংবা সঠিক সময়ে দেশে যাওয়া ভালো বলে ইমিগ্রেশন প্রধানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে গত সপ্তাহেও কিন্তু কিংবা গত 2 দিন আগেও কিন্তু অনেক বাংলাদেশি ভাই বন্ধুদের ফ্লাইটে মিস হয়েছে কারণ সেখানে অতিরিক্ত গ্যাদারিংয়ের ফলে। তো শেষ সময় পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন সে সময়েও কিন্তু আপনার ক্ষেত্রে এই সমস্যা হতে পারে, কারণ অনেক প্রবাসী ভাই বন্ধুরা চায় যে কয়টা মাস সময় আছে সেই কয় মাস কাজকর্ম করে কিছু টাকা পয়সা জোগাড় করে তারপরে শেষ সময়ের দিকে দেশে যাওয়ার জন্য। শেষ সময়ে একদিকে যেমন আপনার টিকিটের মূল্য বেশি হয় কিংবা বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হয়, অপরদিকে এয়ারপোর্টে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হয়। আমি আপনাদের ভিডিও চিত্র দেখিয়েছিলাম এবং এখনও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত 1 সপ্তাহ আগের চিত্র, সেখানে কিন্তু মানে টিল ঠাই ধরার কোনো জায়গা নেই, অতিরিক্ত মানুষ কিংবা একসাথে অনেক মানুষ দেশে যাওয়ার চেষ্টা করছে কিংবা সেখানে ফিঙ্গারপ্রিন্ট সহ আনুষঙ্গিক কাজ করার চেষ্টা করছে, যার ফলে কিন্তু সেখানে এমন জটলা বেঁধে গিয়েছে। শুধুমাত্র যে আমাদের বাংলাদেশি নাগরিক কিংবা বাংলাদেশি ভাই বন্ধুরাই ইমিগ্রেশনে জরিমানা দিয়ে দেশে যাচ্ছে এমন কিন্তু নয়,
পৃথিবীর যে কয়টা দেশ থেকে মালয়েশিয়ায় যে কয় দেশের নাগরিক বসবাস করে কিংবা থাকে প্রত্যেকটা দেশের নাগরিকরাই কিন্তু এই সুযোগ গ্রহণ করে দেশে যাওয়ার চেষ্টা করছে, যার ফলে কিন্তু সেখানে অতিরিক্ত ভিড় হয়। তো ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে শেষ সময় অপেক্ষা না করে কিংবা শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আপনার সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে কিংবা দ্রুততার সহিত আপনাদের দেশে যাওয়া ভালো বলে ইমিগ্রেশন প্রধান উল্লেখ করেন। আমিও আপনাদের একই কথা বলবো। সেক্ষেত্রে আপনার যেমন একদিকে মানে ঝঞ্ঝাটমুক্ত কিংবা কোনো ঝামেলামুক্তভাবে আপনি দেশে যেতে পারবেন এবং একই সাথে আপনার টিকিট মার কিংবা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। আপনি যদি শেষ সময়ে দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন, টিকিট ক্যান্সেল হতে পারে, সেক্ষেত্রে আপনার অর্থদণ্ড হবে কিংবা আপনি যে টাকা পয়সা খরচ করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছেন, টিকিট কিনেছেন, কোভিড টেস্ট করেছেন, সেই টাকাগুলো কিন্তু মার যাওয়ার সম্ভাবনা থাকে যদি কিনা আপনার ফ্লাইট মিস হয়ে থাকে। বন্ধুগণ, একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ভেরিফাই ফেসবুক পেজে তিনজন ইন্দোনেশিয়ান নারীর ছবি পোস্ট করা হয়েছে এবং একই সাথে স্থানীয় নাগরিকদের ধরিয়ে দেওয়ার জন্য সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এই বিষয়টা কথা বলার একটাই উদ্দেশ্য, সেটি হলো বিশেষ করে অনেক প্রবাসী ভাই বন্ধুরা প্রতিনিয়ত জানতে চান, ভাই ব্ল্যাক লিস্ট আছে কিনা, কিভাবে বুঝবো, আমার দেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে কিনা কিভাবে বুঝবো। তো এটাই মূলত কিন্তু বোঝার অন্যতম একটি উপায়, যদি কিনা কোনো ব্যক্তির নামে কোনো নিয়োগকর্তা কিংবা কোনো মালিক বড় ধরনের কোনো রিপোর্ট করে কিংবা সেই ব্যক্তি যদি সেই প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে পালিয়ে আসে, হতে পারে সেটা টাকা পয়সা মালপত্র এমন নানান কোনো জিনিসপত্র নিয়ে যদি পালিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই মালিক কিংবা নিয়োগকর্তা কিংবা বস ইমিগ্রেশন বরাবর বড় ধরনের একটি রিপোর্ট করতে পারে যে এই শ্রমিক আমার কাছ থেকে এত টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। সেই সব ক্ষেত্রেই কিন্তু মূলত ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এমনই তাদের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করে এবং একই সাথে সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রেও কিন্তু তাদের ছবি মানে ছাপা হয় কিংবা প্রিন্ট করে। তো এমনই কিন্তু যাদের ক্ষেত্রে বড় ধরনের রিপোর্ট আসে কিংবা ব্ল্যাকলিস্ট আসে কিংবা কমপ্লেন হয় তাদেরগুলোই কিন্তু মূলত প্রিন্ট আউট হয় এবং একই সাথে যাদের ছোটোখাটো যে রিপোর্টগুলো আছে সেগুলো নির্দিষ্ট একটি সময়ের জন্য হতে পারে কিংবা আজীবনের জন্য হতে পারে, ছোটোখাটো যে রিপোর্টগুলো আছে সেগুলো থাকলে কিন্তু আপনার খুব একটা সমস্যা হয় না। আপনি ইমিগ্রেশনে গিয়ে নির্দিষ্ট একটি চার্জ আছে সেই টাকা খরচ করে আপনিও সমাধান করে নিতে পারেন এবং একই সাথে আপনার যদি টাকা খরচ না করতে হয় সেখান থেকে বলা হবে যে এতদিন পরে আপনি দেশে গেলে সমস্যা হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাদের নামে কিনা বড় ধরনের কোনো ব্ল্যাকলিস্ট থাকে তাদেরগুলোই কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে ফ্ল্যাশ করা হয় এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু পোস্ট করা হয় তাদের ভেরিফাই ফেসবুক পেজ সহ সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুগণ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একই সাথে আপনাদের উদ্দেশ্যে আর একবার বলবো, যেহেতু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বড় ধরনের অপরাধী কিংবা লোকজন ধরপাকড়ের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং একই সাথে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনিও সাথে গুছিয়ে রাখবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনি যদি যেখানে কাজ করেন কিংবা যে ফ্যাক্টরিতে কাজ করেন কিংবা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামে যদি পারমিট কিংবা রেজিস্ট্রেশন সহ আনুষঙ্গিক কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি দুশ্চিন্তামুক্তভাবে কাজ করতে পারবেন। কোনো প্রকার অপরাধী কিংবা যে কোনো ধরনের সমস্যা হলে মানে সেটা সমাধানের উপায়ও কিন্তু আপনার কাছে রয়েছে। তো বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন জানাবো মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3,997 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 87,54,513 জন। ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিও দেখে লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।